আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা পয়গম্বরদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, যার ইমান যত বেশি মজবুত আল্লাহ বলেন তার পরীক্ষা তত বেশি কঠিন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এ আয়াতে কারিমার ভিতরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। কেমন পরীক্ষা ভালোভাবে জানেন, অবিদ্য বাবা এই ঘটনা থেকে আমরা কুরবানি কিভাবে করব, আর কুরবানি কার জন্য দিব, এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা সময় দোয়া করতেন, রব্বি হাবুলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। কিতাবের মধ্যে আসছে পয়গম্বর প্রত্যেক দিন দোয়া করে, দোয়ার মধ্যে কাঁদে। মা হাজেরার বয়স যখন 86 বছর, আওয়াজ দেয়া বলবেন কয় বছর? মা হাজেরার বয়স যখন 86 বছর হয়, এমন সময় পয়গম্বর ইসমাইলকে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ, 86 বছর বয়সে একটা সন্তান যদি আমি আর আপনি পাই, খুশি কমইব না বেশি? 86 বছর বয়সে পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করলেন। সন্তানটা খুব আদরের, এত আদরের পয়গম্বর ইব্রাহিম বলেন আমার জীবনের চাইতে পয়গম্বর ইসমাইলকে আমি মহব্বত করে ফেলেছি। সুবহানাল্লাহ, কেননা আমার এই সন্তানটাকে 86 বছর বয়স, 86 বছর বয়স যখন মা হাজেরার হয়, এমন সময় আল্লাহ একটা পুত্র সন্তান দান করেন, তার নাম ছিল ইসমাইল পয়গম্বর। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে কিতাব লেখেন, কুরআন ও কারিমের মধ্যে আল্লাহ বলেন যখন ইসমাইল বাবার সাথে চলাফেরা করার মতো যোগ্যতা রাখে, বাবার সাথে হাঁটাচলা করতেছে, কিতাব লেখেন ইসমাইলের বয়স ওই সময় 13 বছর। কয় বছর? 13 বছর বয়স। ওই সময় বাবার সাথে ঘোরাফেরা করতে পারে, বাবার সাথে হাঁটাচলা করতে পারে, আর বাবা পয়গম্বর ইসমাইলকে অত্যন্ত মহব্বত করে। এমন সময় আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করার জন্য স্বপ্নে দেখান, আমার বন্ধু আপনি আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করে দেন। পয়গম্বর ইব্রাহিম বলেন আমি প্রথম রাত্রে যখন নাকি স্বপ্নে দেখি আমার প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য, আমি বুঝতে পারলাম না, আমি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখান পয়গম্বর আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করেন। ইব্রাহিম বলেন আমি দ্বিতীয় দিনও বুঝতে পারি না, আরো 100 উট কুরবানি করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় দিন আবার পরীক্ষা করেন, স্বপ্নে দেখান, ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। তখন আরো 100 উট কুরবানি করে দিলেন, মোট 300 উট কুরবানি করলেন। কত? 300 উট কুরবানি দেওয়ার পর চতুর্থ দিন যখন আবার স্বপ্নে দেখেন ইব্রাহিম রে তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও, ইব্রাহিম বুঝতে আর বাকি রইল না, আমার একমাত্র আদরের সন্তান ইসমাইল ছাড়া আর কেউ আমার আপন না, ঠিক কি না? ইসমাইলের চাইতে আর কাউকে আমি এতটা মহব্বত করি না, আমার আল্লাহ আমার সন্তানের দিকে ইঙ্গিত করেছে, আমি বুঝতে পারলাম, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলেন ফালাম্মা বালাগ মাহু আসসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি
أني أذبحك فانظر ماذا ترى الله أكبر الله تعالى এই আয়াতে কারিমার মধ্যে বলেন যখন ইসমাইল বাবার সাথে উঠা বসা করতে পারেন বাবার সাথে চলাফেরা করার যোগ্যতা রাখেন এমন সময় পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এই স্বপ্নের ঘটনা হাজেরার কাছে বললেন মা হাজেরার কাছে বিবির কাছে বলার পরে বিবি চোখ দেওয়া শুনো জনায় আর কাঁদেন আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন পরীক্ষা নিচ্ছেন যেহেতু আল্লাহ তাআলা আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য বলেছেন আমি মা সচিত্তে ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়ে দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ বাবা দিলটাকে নরম করে দেন আমার আর আপনার জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে পয়গম্বর ইব্রাহিম মা হাজেরাকে বলার পরে ডেকে ডেকে বলে বিবিরে ইসমাইলকে ভালোভাবে গোসল করাইয়া দাও ভালোভাবে সাজাইয়া দাও মা হাজেরা সুন্দর করে ছেলেকে গোসল করাইয়া সাজাইয়া নতুন কাপড় পরিধান করাইয়া ডেকে ডেকে বলে পানের সন্তান জীবনের শেষ বিদায় আমি মা তোকে এখন দিয়ে দিব সন্তান রে আয় আমি মা তো জানার আর বাকি নাই তোরে আমার আল্লাহ ইঙ্কিত করেছে আল্লাহর রাস্তায় তোরে কুরবানি দেওয়ার জন্য এ সন্তান জীবনে শেষ গোসল দিয়ে দিলাম রে সন্তান আর জীবনে তোর সাথে আমার দেখা হবে না আয় ইসমাইল আয় তোর দুইটা গালে আমি মা দুইটা চুমা খাই মা হাজির বলেন আমি আমার সন্তানকে যেই মাত্র বিদায় দেই আমার মাথা থেকে পা পর্যন্ত শরীরটা কম্পন সৃষ্টি হয়ে যায় আমার সন্তানের প্রতি আমার বেশি মায়া আমি মা হইয়া কেমন ভাবে আমার সন্তানকে বিদায় দেই আমার মন মানছিল না তারপরে যেহেতু আল্লাহর হুকুমের মধ্যে আমার হুকুম অগ্রাধিকার নাই আল্লাহর হুকুম এখানে বেশি অগ্রাধিকার বলেন সুবহানাল্লাহ মা হাজরা বলেন সুন্দরভাবে সন্তানটাকে গোসল করাইয়া নতুন কাপড় পরিধান করাইয়া বললাম বাবা যাও যাও তোমার বাবার সাথে যাও পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলেন সন্তানকে যখন সাজাইয়া গুজাইয়া দেয় কিতাবের মধ্যে আছে এক বান্না দুই বান্না পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে শয়তান তিন তিনবার বাধা প্রদান করেছিলেন বলেন নাউজুবিল্লাহ আর ইসমাইলের কানে একটি খবর দিছিল ইসমাইল তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায় জানো তোমাকে জবাই দেওয়ার জন্য বলেন নাউজুবিল্লাহ ইসমাইল বলেন বাবা কখনো সন্তানকে জবাই দিতে পারে না ও শয়তান তুই আমার থেকে দূর হয়ে যা সুবহানাল্লাহ বলেন আর আমার বাবা যদি আমাকে জবাই করার জন্য নিয়ে যায় তাও আমি আমি ইসমাইল রাজি হয়ে আছি কিতাব প্রমাণ করেন ইব্রাহিম খলিলুল্লাহ মিনার ময়দানের দিকে যান এমন সময় শয়তান বারবার করে ধোঁকা দেয় ও ইব্রাহিম তোমার আদরের সন্তানকে তুমি কিভাবে জবা জবাই করবা তোমার কি মায়া লাগবে না ইব্রাহিম খলিলুল্লাহ বলেন তখন আমি শয়তানকে বিদায় করার জন্য কয়েকবার মিনার ময়দানে পাথর নিক্ষেপ করেছিলাম এখান থেকে হাজি সাহেবরা যদি বাংলার জমিন থেকে হজ করতে যায় এখনো মিনার ময়দানে যায় কঙ্কর নিক্ষেপ করে ঠিক কিনা বলেন এখান থেকে আসে কঙ্কর নিক্ষেপ করা ইব্রাহিম খলিলুল্লাহ বলে একবার না দুইবার না আমি তিন তিনবার করে শয়তানকে বিদায় করার জন্য কঙ্কর নিক্ষেপ করলাম যেই মাত্র মিনার ময়দানে যাইয়া পৌঁছলাম এমন সময় মিনার ময়দানে যাইয়া সন্তানকে ডেকে ডেকে বলে ও সন্তান আল্লাহর হুকুম আছে কি হুকুম সন্তান জানতে চাইলেন বাবা আল্লাহর হুকুম কি হুকুম আমাকে জানান তখন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ফালাম্মা বালাগ মা হুয়া সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা
ফাঙ্গুর মাদা তর আল্লাহ আকবার। সন্তানকে ডেকে ডেকে বলে, ও বাবা আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা আমাকে বলেছে ইব্রাহিম তুমি মিনার ময়দানে যাইবা, মিনার ময়দানে যাইয়া তোমার আদরের সন্তানটাকে জবাই দিবা। এই ঘটনা ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের কাছে বলতেছে, যেমন বাবা তেমনই সন্তান হয় ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ যখন সন্তানের কাছে বললেন, বাবা আমি তোমাকে স্বপ্নে দেখি যে জবাই করেছি, এই বাবারে পাংদুর মাদা তার সন্তান তোমার মতামত কি, তোমার অভিমত কি জানতে চাই? তখন সন্তানটা ডেকে ডেকে বলে, বাবা তুমি যা করার আমাকে ইচ্ছা করেছ, আল্লাহ তাআলা তোমাকে যা করার ইচ্ছা করেছে তাই আপনি করে ফেলেন, তাই আপনি করে ফেলেন। ইসমাইল খলিলুল্লাহ ডেকে ডেকে বলে, ও বাবা মিনার ময়দানে আমাকে জবাই দিবেন কোনো আবৃত্তি নাই, তবে বাবা গো জবাই করার পূর্বে কিছু কথা আমি বলতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে ডেকে বলো, সন্তান কি বলবা বলো? সন্তান উত্তর দিলেন, কলায়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে কুরবানি করবা জবাই দিবা গো বাবা, এতে আমি রাজি আছি, তবে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। সুবহানাল্লাহ। ও বাবা মিনার ময়দানে যে আমাকে জবাই দিবেন, বাবার সন্তানের মায়াটা অনেক বেশি দুনিয়ার পরে, দুনিয়ার আল্লাহর মহব্বতের পর বাবা আমার মহব্বতরা সন্তানের প্রতি সবচাইতে বেশি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম আপনাকে করেছে, বাবা দেরি করবেন না, জলদি করে আমাকে জবাই করে দেন, আল্লাহর হুকুম আপনি পালন করেন। সুবহানাল্লাহ বলেন, তাড়াতাড়ি করে জবাই করে দেন। ইসমাইল বলে, ও বাবা এই মুহূর্তে যে আমাকে জবাই দিবেন, আপনার মায়াটা আমার প্রতি অনেক বেশি, বাবারে আপনার চক্ষুটা আর আমার চোখ দুটা যখন একই দৃষ্টিপাত হবে তখন আপনার বেশি মায়া হবে। ও বাবা আপনার যখন আমার চোখের দিকে তাকাবেন আপনি আমাকে দেখে জবাই দিতে পারবেন না। বাবারে সন্তান হইয়া বাবা হইয়া কখনো সন্তানের গলায় ছুরি চালানো সম্ভব হবে না। এ বাবা বিদায়ের মুহূর্তে আপনাকে আমি যে কথাটা বলতে চাই, ও বাবা আপনি যে দুইটা চোখ আছে দুটা চক্ষুটা আপনি বেঁধে নেন, তারপরে আমার গলায় ছুরি লাগান। দ্বিতীয় নম্বর বাবাকে বলে, ও বাবা যে ছুরিটা দিয়ে আমার গলায় ছুরি চালাবেন ওই ছুরিটা ভালোভাবে দাঁড়ানো নেন, ভালোভাবে দাঁড়ায় নেন যাতে গলার মন দিয়ে দিলে সাথে সাথে আমার গলা কেটে যায়। বলেন সুবহানাল্লাহ। বাবা এই কাজগুলো করেন যখন সন্তানের মুখ থেকে বাবা এই কথাগুলো শুনলো জ্বর জ্বর করে পয়গম্বর ইব্রাহিম চোখের পানি গুলো ছেড়ে দিলেন আর ডেকে ডেকে বললেন, আল্লাহ রে সত্যিতে আমার আদরের সন্তান, ও প্রভু তোমার সন্তুষ্টির জন্য ইসমাইলকে আজ জবাই করে দিচ্ছি, আল্লাহ আপনি ইসমাইল এবং আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। পয়গম্বর ইসমাইলকে যেই মাত্র জবাই করবে এমন সময় পয়গম্বর ইব্রাহিম গলার মধ্যে ছুরি চালায়, যখন বিসমিল্লাহ বলে গলায় ছুরি চালায় আর আল্লাহ তাআলা ছুরিকে বললেন, ছুরি রে তোর যে কাটার গলা কাটার যে ক্ষমতা আছে আমি আল্লাহ তোর থেকে উঠে আনিলাম। আল্লাহ যদি ছুরির শক্তি নিয়ে যায় দুনিয়ার কোনো মানুষের শক্তি আছে জবাই করার? আজ দিয়ে বলেন আছে নেই? আল্লাহ তাআলা বলে, ছুরি তোমার ক্ষমতা আছে জবাই করার, তবে তোমার ক্ষমতা আমি আল্লাহ উঠে আনিলাম।
ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আমি প্রথমবার যখন ইসমাইলের গলার মুন্ডে ছুরি চালাই একবার না দুইবার না বহুবার আমি চেষ্টা করেছি ইসমাইলের গলা কাটার জন্য। আল্লাহর কসম করে বলি এমন জোরে জোরে আমি গলার মধ্যে ছুরি চালাইলাম কোনোভাবেই ইসমাইলের গলা আমি কাটতে পারলাম না, কোনোভাবেই কাটে না। কিতাবের মধ্যে আছে পয়গম্বর ইব্রাহিম রাগান্বিত হইয়া ছুরিকে মারলেন, যে ছুরি দিয়া ইসমাইলের গলা কাটা যায় না এমন ছুরি আমি রাখতে চাই না, ছুরিটা দূরে নিক্ষেপ করলেন। কিতাবের মধ্যে লেখেন যেই জায়গায় ছুরিটা পড়লো এখানে একটি পাথর ছিল, পাথরে পড়তে দেরি, পাথরটা সাথে সাথে দ্বিখণ্ডিত হতে দেরি হয় না, এমন দাঁড়ালো ছুরি পাথরে পড়ছে সাথে সাথে দ্বিখণ্ডিত হচ্ছে, কিন্তু ইসমাইলের গলায় ছুরি যখন চালায় তখন কাটে না। এই ক্ষমতা কার? আওয়াজ দিয়ে বলেন কার? নারায়ে তাকবীর, সব ক্ষমতার অধিকারী কে? আল্লাহ বলেন সব ক্ষমতার অধিকারী হলাম আমি আল্লাহ। ইব্রাহিমকে যখন ইসমাইল বারবার করে ছুরি চালায় তখন কোনোভাবেই গলা কাটে না, তখন জিব্রাইল আমিনকে আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল আমিন আমার বন্ধুর সন্তানকে জবাই করা আমার মূল উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো একমাত্র আমার বন্ধু আমাকে কতটুকু মহাব্বত করে আমাকে কতটুকু ভালোবাসে এই পরীক্ষা করার জন্য ইসমাইলকে আমি জবাই করার হুকুম দিয়েছিলাম। আরো জোরে কান, এই পরীক্ষা করার জন্য ইসমাইলকে জবাই করার হুকুম দিয়েছিলাম। কিতাবের মধ্যে আছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আবার যখন চেষ্টা করতে শুরু করলো ইসমাইলের গলা কাটার জন্য কোনোভাবেই গলা কাটে না, এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে বলে, ও জিব্রাইল যাও যাও যাও, জলদি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো। দুম্বা নিয়ে এসে ইসমাইলকে ইব্রাহিমের মাটি থেকে ইব্রাহিমকে ইসমাইলকে মাটি থেকে উঠাইয়া ইব্রাহিম ইসমাইলের শোয়ার নিচে জান্নাতের একটি দুম্বা শোয়ায় দাও। ইব্রাহিম বলে আমি যেভাবে চক্ষু বেঁধে বারবার করে জবাই করতেছিলাম চতুর্থবার যখন আমি চেষ্টা করলাম, আমি চতুর্থবার ছুরি চালানোর সাথে সাথে দেখি জবাই হয়ে গেছে এবং রক্তের ফোঁটা যখন মাত্র আমার উপর পড়ে তখন আমি টের পাইলাম ইসমাইল জবাই হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু চোখ খুলে দেখে এর বিপরীত, ইসমাইল পয়গম্বর আল্লাহ বলে, ও ইসমাইল তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, জবাই করা আমার উদ্দেশ্য না, ইসমাইল তোমার বাবার কাছে তুমি দাঁড়ায় থাকো, আমি আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠাইছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে কুরবানি করার জন্য না। চোখ খুলে দেখে ও ইসমাইলের যেখানে শুয়েছিল এইখানে একটি জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যে আমি চোখ খুলে দেখি একটি দুম্বা জবাই হয়ে গেছে, কারণ বুঝতে পারলাম না, ইসমাইলকে আমি ছুরি চালাইলাম ইসমাইল জবাই হলো না, এখানে দুম্বা কোথায় থেকে আসলো? আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানাই দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম আপনাকে যেই পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি ওই পরীক্ষার মধ্যে আপনি উত্তীর্ণ হয়েছেন, 100 তে 100 পেয়েছেন। আরো জোরে বলেন, আমরা তো 100 থেকে 99 দেয়, 101 দেয় না। আল্লাহ বলেন ইব্রাহিম তোমাকে যেই কঠিন পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি, 86 বছর বয়সে একটা সন্তান দান করেছি, ওই সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছ, তোমার মনে এত মহাব্বত থাকার সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কুরবানি করেছ, তোমার কুরবানি আমি আল্লাহ পছন্দ করেছি এবং গ্রহণ করে নিয়েছি, সারা বিশ্বময় তোমার ইব্রাহিম খলিলুল্লাহকে জাতির পিতা ইব্রাহিম হিসাবে চিনবে। বলেন সুবহানাল্লাহ। ও ইব্রাহিম খলিলুল্লাহ তোমার সন্তানে জবাই লাগবে না, এখন আমরা যারা কুরবানি দেব একমাত্র কার সন্তুষ্টির জন্য? এজন্য আল্লাহ বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা তোমার কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছে না, আল্লাহর দরবারে যেই জিনিসটা পৌঁছে ওই জিনিসটা হলো বান্দার তাকওয়া এবং আল্লাহর ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার কাছে রক্ত এবং মাংস কোনো কিছুই পৌঁছে না, পৌঁছে একমাত্র বান্দার মনের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য কুরবানি দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেয়, কিতাবের মধ্যে আছে আপনি গরুর গলায় ছুরি দেওয়ার পরে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার দরবারে আপনার কুরবানি কবুল হয়ে যায়। এই জন্য কুরবানি করব কার সন্তুষ্টির জন্য? এমন যদি কারো মূল উদ্দেশ্য থাকে বড় গরু আনবো, আর এলাকার মধ্যে ঘোষণা করবে যে আমার চাইতে বড় গরু কে দিতে পারে, আল্লাহর কসম করে বলি তার কুরবানি হবে না, তার কুরবানি একমাত্র খালেস নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি কুরবানি দিচ্ছি। পয়গম্বর ইব্রাহিমের একমাত্র উদ্দেশ্য, ছেলেকে কুরবানি করার উদ্দেশ্য ছিল কার সন্তুষ্টি? আল্লাহ। এ ভাই কার সন্তুষ্টি? মা হাজরা বলেন, যেই মুহূর্তে আমি বিদায় দিচ্ছিলাম আমার মাথা থেকে পা পর্যন্ত শরীরে কম্পন সৃষ্টি হয়েছিল, তারপর আল্লাহর বিধান আসছে কুরবানি করার জন্য, আমি মা মহব্বত না করে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইলকে জীবনের শেষ বিদায় দিয়েছিলাম একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেই, কুরবানি কবুল করবেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা তোমার রক্ত এবং মাংস কোনো কিছু পৌঁছে না, পৌঁছে একমাত্র তোমার তাকওয়া। তুমি যদি আমার সন্তুষ্টির জন্য কুরবানি দাও, এই গরুর গরুর রক্ত জমিনে পড়ার আগে আগেই আমার দরবারে তোমার কুরবানি কবুল হয়ে যায়। আর যদি আমাদের এমন কারো উদ্দেশ্য থাকে, অমুক গরুটা আনলে ভালো ছিল, আমাদের গরুটা ছোট হয়ে গেছে, আমাদের ভিতরে এই জিনিসগুলা কাজ করে কি করে না, বলে যে 60,000 টাকা দা গরু কিনলাম, 70,000 টাকা দা গরু কিনলাম, গোস্ত তো কম হলো, গোস্ত কম হলো, এই হুকুম এই অধিকার আপনাকে দেয় নাই, কেননা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে গরুর গোস্ত খাওয়া আপনার মূল মাকসাদ থাকবে না, আপনার মূল মাকসাদ থাকতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করছি। আবার যেই গরিবের হক, ওই গরিবের হকটা পরিপূর্ণ দিতে হবে। আমাদের সমাজে দেখা যায় বন্টনের সময় আমরা ভুল করে থাকি, কি করে হাতে বন্ধক করে দেয়, 7টা বন্ধক হাতে করে দেয়, আছে কি নাই? এবার আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? হাতে বন্ধক করলে বন্ধক হবে না, হাতে বন্ধক করলে বন্ধক হবে না, বন্টন হবে না। প্রত্যেকটা গোস্ত দুই টুকরাও যদি থাকে, দুইটা দুই টুকরা পাল্লাই নিয়ে তারপরে বন্ধক করে দিতে হবে। সুবহানাল্লাহ। বলেন কয়েক সমস্যা নাই, আমরা আন্তাজ করে দিয়ে লাই, এমন লোক আছে কি নাই? ও ভাই, শরীয়তের বিধিবিধান মন গড়া মতো হবে না, আল্লাহ তাআলা শরীয়তের বিধিবিধান যেইভাবে দিয়েছে ওইভাবেই মানতে হবে, ওইভাবেই করতে হবে, এর বিপরীত যদি করি আমাদের মন গড়া মতো হবে, আমাদের মন গড়া করার মতো, মন গড়া করার মতো হলে আল্লাহ সন্তুষ্ট হবে না, আর আল্লাহ সন্তুষ্টি না হলে কুরবানি হবে না, ঠিক কিনা? এই জন্য বন্টনের সময় খেয়াল রাখতে হবে, পাল্লা দিয়া বন্টন করতে হবে, কলিজা একটু কম হয়েছে আন্দাজ করে দিয়ে হবে না, এটা পাল্লা দিয়ে মেপে মেপে বন্ধক করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করো, আমিন বলেন। তৃতীয় নাম্বার, পয়গম্বর ইব্রাহিম কে ইসমাইল যে আদেশ দিয়েছিল, ও বাবা আমাকে জবাই করবেন কোনো বাধা নাই, তবে আমার শরীরে যে কাপড়টা আছে এই কাপড়টা আমার মা দুখুনির কাছে জমা দিবেন না, কেননা আমার মা দুখুনি দেখলে কখনো সহ্য করতে পারবে না, ঠিক কি না? ও বাবা যেই মাত্র আমাকে জবাই দিবেন, জবাই দেওয়ার পর আমার জামান মন্দে রক্ত প্রবাহিত হবে, রক্ত যদি লাগে আমার মা যদি দেখে ইসমাইলের রক্ত মাখা জামা তখন সহ্য করতে পারবে না। বাবা রে আমার সন্তান, এই সন্তানের কাপড়টা আপনার কাছে রেখে দিবেন, আমার মার কাছে এই কাপড়টা দিবেন না। বলেন সুবহানাল্লাহ। তাদের কত বড় তাকওয়া ছিল, কত বড় আল্লাহ বিরু ছিল, এই কারণেই তারা সারা বিশ্বময় তাদের নামগুলা চমকে গেছে, সম্মানের সাথে আজও পর্যন্ত তাদের নামগুলা নেওয়া হয়, ঠিক কি না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তো নাই, বাইজিদ তো নাই, কিন্তু তাদের নামগুলো এখনো সম্মানের সাথে নেওয়া হয়, ঠিক কি না? আমি আর আপনিও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলি, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষদেরকে আহ্বান করি, ডাকি, তাহলে খুশি হবেন কে? আল্লাহ।
আর আল্লাহ যদি খুশি হয় প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবে, আমিন বলেন। অল্প সময়ের ভিতরে যেই কথাগুলো বললাম ওই কথার উপর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার এবং মানার তৌফিক দান করে, বলেন আমিন। উম্মতিউম, ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার।